দর্সে হাদিস নামে আমাদের যেই দর্স চলতেছিল, এটা তো চতুর্থ দর্স হিসেবে আমরা চতুর্থ ক্লাস। তো আজকে আমাদের আলোচনার যে বিষয় সেটা হলো অন্যায় কাজে বাধা প্রদান বিষয়ে একটি গুরুত্বপূর্ণ হাদিস। তো সেই হাদিসটি আমরা পড়ব এবং এ সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এ বিষয়ে যে হাদিসটি সহিহ মুসলিম এবং সহিহ ইবনে হিব্বানে এসেছে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সামিয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান রাআ মিনকুম মুনকারান ফালইউয়াইহু বিয়াদিহি, যে তোমাদের মধ্যে কেউ যদি কাউকে কেউ যদি কোনো অন্যায় কাজ হতে দেখে, ফালইউয়াইহু বিয়াদিহি, সে যেন তা হাত দিয়ে বাধা দেয়। ফাইন লাম ইয়াস্তাতিউ ফাবিলিসান, যদি তা না পারে অর্থাৎ হাত দিয়ে বাধা দিতে সক্ষম না হয়, তাহলে ফাবিলিসান, তাহলে সে যেন বাক শক্তি প্রয়োগ করে বাধা, বাক শক্তি প্রয়োগ করে তাতে পরিবর্তন সাধন করে, সেই অবস্থা থেকে তাকে সরিয়ে দেয়। তাও যদি না পারে, তাও যদি সম্ভব না হয়, তাহলে সে যেন অন্তর দিয়ে তার ঘৃণা করে, অন্তর দিয়ে তার প্রতি অসন্তুষ্টি প্রকাশ করে। এরপরে যে কথাটি বলেছেন যে ওয়াজালিকা আদ আফুল ইমান, ওয়াজালিকা আদ আফুল ইমান, যে এটি হলো ইমানের সর্বনিম্ন স্তর, ইমানের সর্বনিম্ন স্তর হলো এটি। তাহলে আমরা হাদিসে কয়টি কথা পেলাম? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, যে ব্যক্তি কোনো অন্যায় কাজ হতে দেখে সে যেন তা হাত দিয়ে বাধা দেয়। হাত দিয়ে বাধা দেয় বলতে বল প্রয়োগ করে, শক্তি প্রয়োগ করে সেটাকে প্রতিহত করে। যদি তার দ্বারা এটা সম্ভব না হয়, এই পর্যায়ে সামর্থ্য শক্তি না রাখি সে, তাহলে ফাবি লিসানি, বাক শক্তি মাধ্যমে, মুখের মাধ্যমে, বলার মাধ্যমে তাতে বাধা দেয় এবং সে কাজকে প্রতিহত করে। আর তাও যদি না পারে, তাহলে অন্তর অন্তরে যেন ঘৃণা করে, অন্তর দিয়ে ঘৃণা করে। কদালিকা দাফুল ইমান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন যে এটি হলো ইমানের সর্বনিম্ন স্তর। এই হাদিস সম্পর্কে আমরা কয়েকটি আলোচনা করব, কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব হাদিস সংশ্লিষ্ট। এক নম্বর হলো অন্যায় কাজে বাধা দেওয়ার গুরুত্ব। অন্যায় কাজে বাধা দেওয়া এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। দীন ও শরিয়াত, ইসলামী শরিয়াতের যত শাখা প্রশাখা আছে, দীনের যত সেক্টর এবং বিভাগ আছে, তার মধ্যে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার একটা গুরুত্বপূর্ণ শাখা। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, আমর বিল মারুফ বলতে সৎ কাজে আদেশ করা, আর নাহি আনিল মুনকার অন্যায় কাজে বাধা দেওয়া। তো সৎ কাজে আদেশ করা এবং অন্যায় কাজে বাধা দেওয়ার যে বিষয়, এটা দিনের গুরুত্বপূর্ণ একটি বিভাগ, দিনের গুরুত্বপূর্ণ একটি শাখা। এটার গুরুত্ব দীন ও শরীয়তে অনেক, অপরিসীম। কারণ যদি অন্যায় কাজ হতে বাধা না দেয়, অন্যায় কাজ হতে দেখার পরে সেই কাজকে যদি প্রতিহত না করে, তাহলে মুসলিম জাতির অস্তিত্ব রক্ষা হবে না, মুসলিম জাতি তাদের নিজের অস্তিত্বই হারিয়ে ফেলবে। কিভাবে? তা আমরা বুঝি যে একজন মুসলমান তো মুসলমান হিসেবে তার পরিচয় হলো দীন ও শরীয়তের উপর আমল করার কারণে, দীন ও শরীয়ত পালন করার কারণেই তো সে মুসলিম। ইসলামী যে নির্দেশনা সেটাকে মানলেই তো একজন কী হয়, মুসলমান হয়। তো ইসলামী নির্দেশনার মধ্যে অন্যায় বলতে কিছু নেই, ন্যায়ের আদেশই ইসলাম দিয়েছে। তো এখন যদি এর বিপরীতে অন্যায় কাজ হয়, এর বিপরীতে যদি অন্যায় কাজ হতে থাকে, তা আমি যদি সে অন্যায় কাজকে বাধা না দিই, অন্যায় কাজকে প্রতিহত না করি, তো একসময় আমি নিজেই সে অন্যায় জড়িয়ে পড়ব।
এক সময় আমি সেই অন্যায় কাজে নিজেই জড়িয়ে পড়ার আশঙ্কা। তো যখন জড়িয়ে পড়ব এইভাবে অন্যায় ব্যাপকতা লাভ করবে, ব্যাপকতা লাভ করতে করতে একসময় ইসলামী সমাজই কি বিনষ্ট হয়ে যাবে। এই জন্য ইসলামে এটা একটা গুরুত্বপূর্ণ শাখা, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। তো আমাদের বিষয়টা হলো নাহি আনিল মুনকার, তো অন্যায় কাজ হতে দেখলে সেটাকে প্রতিহত করা। তা নাহি আনিল মুনকারের গুরুত্ব শরীয়তে অপরিসীম, এই বিষয়টি আমরা সংক্ষেপে বললাম। দ্বিতীয় যে বিষয় নাহি আনিল মুনকার সম্পর্কে, সেটি হলো যে আসলে আমি যেই কাজটিকে মুনকার মনে করছি সেটি দীন ও শরীয়ত এবং কোরআন ও সুন্নাহর দলিলের আলোকে, কোরআন ও সুন্নাহর আলোকে সেটা আসলে মুনকার বা আপত্তিকর কিনা সেটা সুনিশ্চিত করা। আমি মনে করলাম যে ওই কাজটা ভালো না, ব্যাস আমি তাকে সেই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ালাম, সেই কাজটাকে অন্যায় কাজ মনে করলাম। অথচ দেখা যাবে সেটা কোরআন হাদিস দ্বারাই প্রমাণিত, এমন হতে পারে অনেক সময়। এই জন্য নাহি আনিল মুনকারের অনেক গুরুত্বপূর্ণ একটা শর্ত এটা, যে আপনি অন্যায় কাজে বাধা দিতে যাবেন, তো অন্যায় কাজটি অন্যায় কিনা আসলে, দীন ও শরীয়তের অন্যায় বলে কিনা এটা আপনার আগে সুনিশ্চিত হইতে হবে, আপনি নিশ্চিত হইতে হবে, নিশ্চিত হয়ে এরপর আপনার বাধা দিতে হবে। এটা এই জন্যই জরুরি যে কোরআন ও সুন্নার মধ্যে আমরা জানি যে তাআদ্দুদুস সুন্নাহ বলতে একটা বিষয় আছে, তাআদ্দুদুস সুন্নাহ অর্থাৎ ইসলাম এই বিধানের ক্ষেত্রে একাধিক পদ্ধতি বলে দিয়েছে। ইসলাম কোনো একটা কাজ সম্পাদনের ক্ষেত্রে অনেক সময় একাধিক পদ্ধতি বলে দেয়, একাধিক পদ্ধতির সুযোগ থাকে ইসলামে। তখন আপনি যে পদ্ধতির উপর আমল করতেছেন, যে পদ্ধতিতে আমল করতেছেন, বিপরীত আরেকটি প্রমাণিত পদ্ধতিকে আপনি সেটাকে অন্যায় মনে করে প্রতিহত করার সুযোগ নেই। যেমন সাহাবা ইকরামের জামানায় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে সাহাবা ইকরাম কী লাভ করেছেন, দীন ও শরীয়ত লাভ করেছেন। তো দীন ও শরীয়তের বিধিবিধানের ক্ষেত্রে অনেক সময় একাধিক পদ্ধতি থাকে, এটা বিভিন্ন শাখায় আছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো নামাজের বিষয়টি। তো নামাজের মধ্যে আপনার আমিন জোরে বলবেন, নাচতে বলবেন, নামাজের মধ্যে তাকবীরে তাহরিমা ছাড়া অন্য জায়গায় হাত উঠাবেন কি উঠাবেন না, এই ব্যাপারে শরীয়তে একাধিক পদ্ধতি আছে। আইমে মুজতাহিদিন যারা কোরআন ও সুন্নাহ নিয়ে গবেষণা করেছেন, গবেষণা করে দেখেছেন যে সাহাবায়ে কেরাম কোরআন ও সুন্নাহ থেকে নামাজের একাধিক পদ্ধতি বুঝেছেন, বিভিন্ন মাসালায়, সব মাসালায় না, বিভিন্ন একাধিক মাসালায়। তো ওখানে যে ইমাম যেই পদ্ধতিটাকে বেশি শক্তিশালী মনে করেছেন সেই ইমাম ওই অনুসারে ফতোয়া দিয়েছেন। তাকবীরে তাহরিমা ছাড়া হাত উঠানো হবে কি না, এই ব্যাপারে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এই বিষয়ক যত দলিল আদিল্লা ছিল সব সামনে রেখে দেখেছেন যে এক সময় নামাজের মধ্যে হাত উঠানোর পরিমাণ অনেক বেশি ছিল। আস্তে আস্তে সাহাবায়ে কেরামের আমলের মধ্যে দেখা যাচ্ছে যে ওনারা বা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত জায়গার কথা বলেছিলেন সাহাবায়ে কেরাম সেই সব জায়গায় হাত উঠান না, বরং তার চেয়ে পরিমাণ কম দেখা যাচ্ছে তাদের আমল। এছাড়া কোরআনের আয়াত আছে যে নামাজের মধ্যে খুব স্থিরভাবে দাঁড়িয়ে থাকো, উমুলিল্লাহি কানিদি কোরআনের আয়াত। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ চিন্তা করেছেন যে এই আয়াতের দাবি তো হলো নামাজের মধ্যে যত হারাকা বা নড়াচড়া কম হবে ততটাই কোরআনের আয়াতের সামঞ্জস্যশীল হবে। তো এই আয়াত সামনে রেখে এবং সাহাবায়ে কেরামের অনেকেই তাদের আমলের পদ্ধতি ছিল এই ক্ষেত্রে যে তারা তাকবীরে তাহরিমা ছাড়া অন্য ক্ষেত্রে হাত উঠাতেন না। আবার আরেক শ্রেণী সাহাবি সাহাবায়ে কেরাম ওনারা কী করেছেন, একাধিক জায়গায় হাত উঠিয়েছেন। তো সেটাও যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিস থেকে প্রমাণিত এবং সাহাবায়ে কেরাম আমল করেছেন, তো এভাবে একাধিক আমল সাহাবায়ে কেরামের এখানে পাওয়া যায়। তো যখন পাওয়া যায় তো আইমাই মুজতাহিদিন ওনারা বিশ্লেষণ করে এক একজন এক একটাকে শক্তিশালী মনে করেছেন সেটা অনুসারে ফতোয়া দিয়েছেন। তো এখন যদি এমন হয় যে হানাফি মাজহাবের একজন অনুসারী সে যদি সাফি মাজহাবে যে হাত উঠাচ্ছে তাকে মনে করে যে সে অন্যায় কাজ করছে, তো অন্যায় মনে করে তাকে প্রতিহত করে এবং তা বাধা দেয়, এটা তার জন্য ঠিক হবে না। ঠিক অনুরূপভাবে একজন সাফি মাজহাবের অনুসারী হাম্বলি মাজহাবের অনুসারী সৌদি আরবে যেমন ইমাম আহমদ ইবনে হাম্বলের মাজহাব অনুসারে ওনারা ফতোয়া দেন, ইমাম বিন বাজ রহমতুল্লাহ আলাইহি ছিলেন, মোহাম্মদ সালেহ উসাইমিন রহমতুল্লাহ আলাইহি ছিলেন, পরবর্তীতে এখন যারা আছেন, তো এখন তারা সেখানে যদি কোনো হানাফি আলেম
সে শুধুমাত্র থাকবে তাহরিমের সময় হাত উঠায় আর অন্য জায়গায় হাত না উঠায়, তো এটা যদি ভাবে যে না সে তো নামাজ তার ঠিক মতো হচ্ছে না, কাজে তাকে বলা দরকার যে নামাজ তো তার সেই হচ্ছে না, এরকম যদি ভেবে বলে তাহলে তো তার জন্য ঠিক হবে না। কেন এখানে মুজতাহিদ গবেষক আইম্মা ওলামা ইকরাম দলিল আদিনার সামনে রেখে গবেষণা করে কি এটা ফতোয়া দিয়েছে, তো যেহেতু সাহাবা ইকরামের মাঝেই ফতোয়া ভিন্ন ছিল, সাহাবা ইকরামই দুই রকম এখানে আমল করেছেন, কাজে আইম্মা মুজতাহিদিনের এখানেও সেই ইখতিলাফটা রয়ে গেছে। তো ইখতিলাফ তো মূলত ইমামদের মাঝে না, ইখতিলাফ মূলত ছিল কি সাহাবা ইকরামের মাঝে। তো সাহাবা ইকরামের মাঝে যে আমল নিয়ে ইখতিলাফ ছিল, ভিন্ন পদ্ধতি ছিল, তো সেটা উম্মতের মধ্যে ভিন্ন পদ্ধতি রূপে চলে আসছে, কাজে এটা মুনকার বা আপত্তিকর কিছু না, এটা সুযোগ আছে। ইসলাম অনেক সময় একটা আমলের জন্য একাধিক পদ্ধতি বলে দেয়। তো এই জন্য আমি যেই কাজটি থেকে মানুষকে বিরত রাখতে যাব, বাধা দিব, আমার নিশ্চিত হইতে হবে এটা কি কোরআন সুন্নাহ বিরোধী কিনা, কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয় এমন কাজ যদি হয় তাহলে সেই কাজে কি আমি বাধা দিতে পারি, সেটা আমি হয়তো নিজে আলেম হলে নিজে জানবো, দলিল আদিল্লা বিশ্লেষণ করে, না জানলে আমি আলেম ওলামাদের কাছ থেকে জেনে নিব। এভাবে নিশ্চিত না হয়ে নিজে ধারণা প্রসূত না ধারণা বশত আমি কোনো কাজে এভাবে অন্যায় মনে করে নিষেধ করব না। তিন নম্বর যে বিষয়টি আমাদের এখানে জানার বিষয় সেটা হলো অন্যায় কাজে বাধা প্রদান না করার পরিণতি। আল্লাহ তাআলা কোরআনে লোয়াইন আল্লা দিন কাফারু মিন বানি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারিয়াম, আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন যে লোয়াইন আল্লা দিন কাফারু মিন বানি ইসরাঈল, বনি ইসরাঈলের মধ্যে যারা কাফের ছিল তাদের প্রতি অভিসম্পাত হয়েছে, তাদের প্রতি অভিসম্পাত, লোয়াইন আল্লা দিন কাফারু মিন বানি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারিয়াম, দাউদ আলাহ ইসলামের জবানিতে এবং ঈসা আলাহ ইসলামের জবানিতে। তো এই দুইটা শ্রেণী ছিল, ঈসা আলাহ ইসলামের জামানা এক সম্প্রদায়, দাউদ আলাহ ইসলামের জামানা এক সম্প্রদায়, এদের প্রতি অভিসম্পাত ছিল আল্লাহ। এরা কি জন্য অভিসম্পাত এই দুই শ্রেণীর দুই সম্প্রদায়ের ওপর? হাদিসে এসেছে যে এই দুই শ্রেণীর দুইটা সম্প্রদায় তাদের মাঝে যখন অন্যায় কাজ শুরু হয়েছে, তো অন্যায় কাজ শুরু হওয়ার পরে সেই অন্যায়কে প্রতিহত করার জন্য যেভাবে তাদের দায়িত্ব কর্তব্য ছিল তারা সেটা পালন করেনি, ফলে দাউদ আল ইসলামের ওই সম্প্রদায়কে বানর বানিয়ে দেওয়া হয়েছে। কোন কেরাদাতান খাসিন কোরআনে আছে, তোমরা বানর নিকৃষ্ট বানরে পরিণত। ঈসা আল ইসলামের যে সম্প্রদায় ছিল যারা এমন করেছে যে তাদের মাঝে অন্যায় কাজ হয়েছে, সেই অন্যায় তারা বাধা দেয়নি, তো তাদেরকে শুকর এবং বানর এই উভয় জন্তুতে পরিণত করে দেওয়া হয়েছে কোরআনের, এটা হাদিসের মধ্যে আসছে এই বিষয়টি। এভাবে কোরআন ও সুন্নাহ থেকে অন্যায় কাজে বাধা না দেওয়ার এমন ভয়াবহ পরিণতির কথা বর্ণিত হয়েছে, এবং অতীত জাতির মধ্যে আল্লাহ তাআলা এরকম এই নিকৃষ্ট প্রাণীতে পরিণত করে দেওয়ার ঘটনা আল্লাহ ঘটিয়েছেন সাবধান করার জন্য, পরবর্তী উম্মত যেন এই ক্ষেত্রে অবহেলা না করে। হাদিসে আসছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন কওমিন ইউআমালু ফীহিম বিল মাআসি সুম্মা ইয়াকদিরুন আলা ইউগাইরু সুম্মা লা ইউগাইরু ইল্লা ইউশিকু আই ইয়াউমাহুমুল্লাহু মিনহু বিআকাবিন, আবু দাউদ শরীফে হাদিসটি আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে কোনো জাতি যে কোনো সম্প্রদায় তাদের মাঝে যদি অন্যায় কাজ হতে থাকে আর এর মধ্যে এমন মানুষ থাকে যারা ইচ্ছা করলে এটাকে পরিবর্তন করে এটাকে প্রতিহত করতে পারে, এরপরেও যদি তারা এটাকে প্রতিহত না করে তাহলে আশঙ্কা আছে আল্লাহ তাআলা তাদের উপর ব্যাপকভাবে শাস্তি দিবেন, তাদেরকে ব্যাপক শাস্তিতে আক্রান্ত করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলে দিয়ে গেছে, এটা সুনানি আবু দাউদ এবং সহিহ ইবনে হিব্বানে হাদিস বর্ণিত হয়েছে। তো এই জন্য অন্যায় কাজে বাধা দেওয়ার চিন্তা, নিজে অন্যায় থেকে বিরত থাকা এবং ওলামা ইকরাম যে কাজকে অন্যায় বলেন সেটাকে সেটা থেকে মানুষকে বাধা দেওয়াকে অন্যায় কাজে জড়িত হলে তাকে তার থেকে সরিয়ে আনার চেষ্টা করা, এটা অত্যন্ত জরুরি বিষয়। চার নম্বর বিষয় যেটা সেটা হলো অন্যায় কাজে বাধা দেওয়ার ক্ষেত্রে স্তরসমূহ, কারণ ইসলাম তো বিধিবিধান দেয় শক্তি সামর্থ্যের ভিত্তিতে,
যে কোনো বিধান আমার উপর শরীয়ত দিয়েছে আমার শক্তি সামর্থ্য বিবেচনা করে। যার কারণে আমরা নামাজের মাসালায় দেখতে পাই যে একজন নামাজ শুরু থেকে শেষ পর্যন্ত সে দাঁড়িয়ে এবং বসে সব রকম অবস্থায় সে নামাজ পড়তে পারে সক্ষম, এই জন্য সে দাঁড়িয়ে নামাজের নামাজ পড়া জরুরি। যে সর্ব অবস্থায় সক্ষম না, নামাজের মধ্যে যেই আমলগুলো স্বাভাবিক যে পদ্ধতি, স্বাভাবিক পদ্ধতিতে সক্ষম না, সে আরও ছাড় পেয়ে থাকে। সে ইচ্ছা করলে দাঁড়াইতে না পারে তাহলে সে বসে পড়তে পারে, বসে যদি সে সক্ষম না হয় তাহলে সে শুয়ে পড়তে পারে। ইসলামে অনেক রকম অপশন দিয়ে রাখছে, এটা শক্তি সামর্থ্যের ভিত্তি। ইসলামের প্রত্যেকটা বিধানই এমন শক্তি সামর্থ্যের ভিত্তি। তা ঠিক এখানে রাসুল যে হাদিসটি, রাসুলের যে হাদিসটি আমরা শুনিয়েছি তার মধ্যে কিন্তু তিনটে স্তর করা আছে, যে ব্যক্তি আপনার অন্যায় কাজে বাধা দেওয়ার বিষয়ে যে প্রথম যে অপশন সেটা কি, এটা হলো হাত দিয়ে বাধা দেওয়া। হাত দিয়ে বলতে শক্তি প্রয়োগ করে, আপনার শক্তি সামর্থ্য আছে তো অন্যায় কাজকে আপনি অন্যায় কাজ থেকে তাকে দূরে সরানো। এক্ষেত্রে অবশ্যই আদাব আছে, আগে সুন্দরভাবে বলা, হ্যাঁ সুন্দরভাবে বলা, আপনার ছেলে অন্যায় কাজ করতেছে তাকে আগে সুন্দরভাবে বোঝানো, যদি সে বিরত না থাকে তাহলে তাকে অন্যায়ের মধ্যে ছেড়ে দেওয়ার সুযোগ নেই, অন্যায় কাজ থেকে আপনার বল প্রয়োগ করে হলো তাকে সরিয়ে নিয়ে আসা। আবার যখন আপনার যদি এমন হয় যে না বিষয়টা রাষ্ট্রীয় অথবা সামাজিক, তো এখানে আপনি যদি বল প্রয়োগ করে বাধা দিতে যান তাহলে হতে পারে কারো পক্ষ থেকে আপনি আক্রমণের শিকার হতে পারেন, অথবা আপনার উপর এমন প্রেশার আসতে পারে যেটা আপনি ট্যাকেল দিতে পারবেন না। এরকম যদি পরিস্থিতি হয় তাহলে ফাবিলিসান, তাহলে বাকশক্তি প্রয়োগ করে মুখের মাধ্যমে, বলার মাধ্যমে ওই বিষয়টা যে অন্যায়, অন্যায় অন্যায় হিসাবে তুলে ধরা এবং এর প্রমাণাদি যাদের উল্লেখ করার যোগ্যতা আছে তার প্রমাণসহ বলা, যে কাজটা যে অন্যায় এটা বলা। সেটারও যদি যোগ্যতা না থাকে যে আপনি বললে আপনি জিহ্বা কেটে দেওয়া হবে, অথবা আপনি যদি বলেন তাহলে আপনার জেল জুলুম সহ্য করতে হতে পারে, তাহলে আপনি যদি ওই পরিমাণ সাহস আপনি না রাখেন যে না আমার জেল জুলুম সহ্য করি তাও আমি নাই কথাটা হক কথাটা বলবো, তাহলে অবশ্যই এর ফজিলত আছে। হাদিসে আসছে আফজলুল জিহাদ কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়েজ, যে জালিম বাদশাহর দরবারে দাঁড়িয়ে হক কথা বলতে পারা এটা আফজলুল জিহাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ জিহাদের সওয়াব সেখানে লাভ করবে। এই হিম্মত যদি কারো না থাকে, এই সাহসও কেউ যদি না পায়, তাই ফাবি কলবি, সে যেন অবশ্যই অন্তরে অন্তরে সেটাকে ঘৃণা করে। আর ওয়াদালিকা আফুল ইমান, এটা ইমানের সর্বনিম্ন স্তর, এরপরে ইমানের এক বিন্দু পরিমাণও আর নেই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে এর বাইরে আর ইমানের কোনো বিন্দু শস্য পরিমাণও ইমান নেই। তার মানে যদি কারো এমন অবস্থা হয় বাস্তবে, আমরা চিন্তা করে দেখি যে সমাজে অথবা আমার পরিবারে অথবা যেখানেই কোনো অন্যায় কাজ হয়, সে অন্যায় কাজের প্রতি আমার মানসিকতাটা কী থাকে, যদি আমার উপরে স্তরে আমল করতে পারি সেটা করব, না পারলে মুখে বলবো, না পারলে অন্তরে কমপক্ষে আমার এর প্রতি ঘৃণাবোধ জন্মায় কি না, যদি না জন্মায় তাহলে আমার ইমানের ব্যাপারে আমার সন্দেহ, যে আসলে আমার ইমানের ব্যাপারে আরও মেহনত করতে হবে, ইমানকে আরও শক্তিশালী করতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি অনেক কঠিন শব্দে বলেছে। তো এই জন্য ইমানের এই স্তর, এই নাহিয়ানি মুনকারের অন্যায় কাজে বাধা দেওয়ার এই স্তরগুলো বোঝার চেষ্টা করা, আর সর্বাবস্থায় ঘৃণাবোধ থাকতে হবে। আপনি যদি শক্তি দিয়ে বাধাও দেন তখনও ঘৃণাবোধ থাকতে হবে, মুখে বলতেছেন তখন অন্যায়ের প্রতি ঘৃণাবোধ থাকতে হবে, আর যখন এই দুইটা পদ্ধতি কোনো পদ্ধতিতে আপনি পারতেছেন না অন্যায়কে প্রতিহত করতে, তখন কমপক্ষে অন্তর অন্তর ঘৃণা করতে হবে। এই জন্য এটা অত্যন্ত জরুরি বিষয় যে আল্লাহ তাআলা আমাদেরকে যেন প্রত্যেকে নিজের শক্তি সামর্থ্য অনুসারে, প্রত্যেকে নিজের শক্তি সামর্থ্য অনুসারে যেন আমরা কী করতে পারি, অন্যায় কাছ থেকে মানুষকে বাধা দিতে পারি, নিজে অন্যায় থেকে বাঁচতে পারি। কেন? কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবু দাউদ শরীফে বর্ণিত, ইদা অমিলাতিল খতিয়াতু ফিল আরস, যখন পৃথিবীতে অন্যায় কাজ হতে থাকে, কানা মান শাহিদাহা ফাকারিহাহা কানা কা মান গাবা আনহা, যে ব্যক্তি উপস্থিত আছে অন্যায় কাজের সামনে, সে সমাজে উপস্থিত, ফাকারিহাহা সে অন্তর দিয়ে সেটাকে ঘৃণা করছে, তা কানা কা মান গাবা আনহা, রাসূল বলছেন সে যেন এখানে উপস্থিত নেই। সমাজে যখন অন্যায় কাজ চলে আর সে হাত দিয়েও বাধা দিতে পারে না, মুখেও বলতে পারে না, ফাকারি হা অন্তর দিয়ে ঘৃণা করতেছে সে, তাহলে সে যেন এই অন্যায় কাজের সামনে নেই, সে যেন ওই সমাজে অনুপস্থিত। তো কাজে যে অনুপস্থিত থাকবে তার উপর তো কোনোই শাস্তি আসবে না,
তো অন্যায় কাজ হওয়ার পরে যদি ঘৃণা করে যায় অন্যায় হিসাবে, তাহলে আল্লাহ তাকে এতটুকু রক্ষা করবেন যে তার আমল নামায় গুনাহ লিখবেন না, ফেরেশতা গুনাহ লিখবে না। কেন? কারণ কেস যদিও সে উপস্থিত দেখতেছে অন্যায় কাজ হতে পারতেছে না, বিদায় বাধা দিতে পারতেছে না, কিন্তু অন্তর অন্তর ঘৃণা করতেছে, তাহলে সে অবশ্যই এখানে তার দায়িত্ব পালন করছে। তো দায়িত্ব পালন করার কারণে ধরা হবে, সে জন্য এই অন্যায় সময় ছিলই না। আর ওমান গাবা আনহা ফারাদিয়াহা কানা কামান শাহিদাহা, আর যে ব্যক্তি অন্যায় সময়ে উপস্থিত নেই কিন্তু দূরে থেকেও সেটাকে সাপোর্ট দিচ্ছে, দূরে থেকেও সে এটাকে সাপোর্ট দিচ্ছে, সমর্থন দিচ্ছে এবং এর প্রতি সে সন্তুষ্ট, তাহলে কামান শাহিদাহা, সে যেন দূরে থেকেও এখন সে কি অন্যায় কাজে জড়িত, অন্যায় কাজ সে দেখছে। তো এই জন্য এটার নাহি আনিল মুনকারের গুরুত্বটা বোঝা, অন্যায় কাজে অন্যায় কাজকে প্রতিহত করা, অন্যায় কাজের প্রতি নিন্দাবাদ ব্যক্ত করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনের শরীয়ত। যুগে যুগে আমাদের ওলামায়ে কেরাম এই দায়িত্ব যথাযথভাবে পালন করে গেছে। একটা প্রসঙ্গ থেকে যায়, সেটা হলো শাসকবর্গের সাথে অনেক সময় এই বিষয় নিয়ে সম্মুখীন হয়ে যাই আমরা, যেটা যুগে যুগে ওলামায়ে কেরাম সম্মুখীন হয়ে আছেন। যখনই ইসলামী খিলাফত ধ্বংসের মুখে অথবা ন্যায়নিষ্ঠ শাসকদের জামানা শেষ হওয়ার পথে যখনই কোনো ফাসেক শাসক আসছে, তখনই এমন হয়ে আছে যে ফাসেক শাসক সে অন্যায় কাজ করতেছে, জেল জুলুম শুরু করছে অন্যায়ভাবে, অন্যায় আকিদা বিশ্বাস সমাজে বিস্তার করছে। তখন ওলামায়ে কেরাম যুগে যুগে কিন্তু বসে থাকেননি, তাদের সামর্থ্য মতো ই করেছে, বলেছেন, তারা কোরআন ও সুন্নাহর আলোকে বিষয়টা তুলে ধরছেন। ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আউজাই, না হাসান বসরি রহিমাহুল্লাহ, ওনাদের ঘটনা ইতিহাসের পাতায় লিখিত আছে, ইতিহাসের কিতাবগুলোতে লিখিত আছে। ইমাম আউজাই রহমতুল্লাহ এর সময় ঘটনা, ওই সময় আপনার খলিফায় আব্বাসী, আব্বাসী খলিফা সাফাহ নামে প্রসিদ্ধ, তার সময় এই ঘটনা ঘটছে, এই যে রক্তপাত ঘটতেছে এই সম্পর্কে ইমাম আউজাই থেকে ফতোয়া জিজ্ঞাসা করছে। তো ইমাম আউজাই রহমতুল্লাহ জানেন যে এখানে জানের আশঙ্কা, কিন্তু তারপরে উনি হিম্মত নিয়ে, মনোবল নিয়ে উনি স্পষ্ট বলেছেন যে এটা অন্যায় কাজ, এটা কোনোভাবেই ন্যায়সঙ্গত নয়। তা উজাই রহমতুল্লাহ বলেন, এরপর যখন আমাকে ওই দরবার থেকে বিদায় দেওয়া হয়, আমি যখন বের হই তখন আমি আশঙ্কায় ছিলাম, মানে কখন জানি এই বুঝি আমার মাথা আলোক হয়ে আমার পায়ের মধ্যে পড়ে যাচ্ছে, মানে এরকম আশঙ্কা ছিল যে এখনই আমাকে কী করে দেওয়া হবে, শেষ করে দেওয়া হবে, তরবারি দিয়ে গর্দান উড়িয়ে দেওয়া হবে। দরজা থেকে যখন গেট দিয়ে যখন বের হচ্ছি তখন আমার এই আশঙ্কা নিয়েছিলাম, যেহেতু আমি তাদের সমর্থন করিনি। তো এই জন্য একটা ঘটনা বললাম, এরকম ইতিহাসের কিতাবে অনেক ঘটনা আছে। তা ঠিক আমাদের সমাজও যদি কোনো কাজ ব্যাপকভাবে ওলামায়ে কেরাম অন্যায় বলেন, তাহলে সেই কাজ সম্পর্কে যদি সামর্থ্য থাকে বাধা দেওয়ার যে স্তরগুলো বলা হলো, তো কমপক্ষে নিম্ন স্তর যেটা, সেটা যেন আমি অবশ্যই আমার মাঝে থাকে, আমি যেন সেটার প্রতি ঘৃণাবোধ আমার অবশ্যই থাকে, যে সমাজে ভাস্কর্য স্থাপন নিয়ে যেই বিষয়ে আলোচনা হচ্ছে এটা একটা নিন্দিত কাজ, এটা অন্যায় কাজ, এটা যাতে না হয় সেটার জন্য আল্লাহর কাছে দোয়া করা এবং এটার প্রতি নিন্দাবাদ ব্যক্ত করা। পারলে জবানে বলার যদি সুযোগ থাকে অবশ্যই বলবো, আর যদি সুযোগ না থাকে, ভয় পাই বা আমার ওই রকম হিম্মত না থাকে, তাহলে অন্তর অন্তর অবশ্যই ঘৃণা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে নাহি আনিল মুনকারের ওপর যথাযথভাবে শরীয়তের মেজাজ এবং মানসা মোতাবেক শরীয়তের যেই আবেদন এই ক্ষেত্রে, সেই আবেদন রক্ষা করে আমল করার তৌফিক দান করুন।